নবী করিম সাল্লাম বলেন যারা কোরআন শরীফ পরে এবং পড়ায় তারা হলো নামাজ হবে না আসুন আমরা শুদ্ধভাবে কোরআন শিখি আসুন আমরা নিয়মিত ইকরাউল কোরআনে অংশগ্রহণ করি আমাদের প্রিয়জনকে এই সুন্দর কোরআন শিক্ষার আসরে অংশ নিতে বলি আল কোরআনই হোক আমাদের মুক্তির একমাত্র পথ সহি কোরআন শিক্ষার আসর ইকরাউল কোরআন দেখবেন প্রতিদিন সকাল দশটায় এবং বিকেল চারটায় শুধুমাত্র ইকরা বাংলা